ক্লোজেটে শাড়ি আছে, ক্লোজেটে ওয়েস্টার্ন ড্রেস আছে, ক্লোজেটে মোটামুটি পাওয়া যায় সব কিছুই আছে, তবে শাড়ির সংখ্যা সবচেয়ে বেশি। আমি এখন যে শাড়িটা পরা আছি এই শাড়িটা কিন্তু 6 বছর আগে স্পেশালি মুম্বাই থেকে ওই গানের জন্য 6টা শাড়ি ডিজাইন করে আনিয়েছিলেন। ভালো ভালো ড্রেসগুলো সেগুলো কিন্তু নিউ মার্কেট বা চাঁদনি চক ছাড়া গাউসিয়া ছাড়া নট পসিবল। আরও একটা রিস্ক থাকে, আমি খুব একটা ইনসিকিউরিটি ফিল করি শপিং মলগুলোতে, বিশেষ করে নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনি চক এইসব শপিং মলে কিন্তু আপনারা জানেন যে কিছু দুষ্ট লোক থাকে মেয়েদের গায়ে খুব। আপনি বলেছিলেন যে আপনার শাড়ি পরতে ছোটবেলা থেকে অনেক পছন্দ, সো ক্লোজেটের মধ্যে সবথেকে বেশি কি শাড়ি না অন্যান্য জামা কাপড় বেশি? যেহেতু আমি অ্যান অ্যাক্ট্রেস, আমি ফিল্ম অ্যাক্ট্রেস, সো আমার ক্লোজেটে সব কিছুই মোটামুটি বলা যায় যে একটু ওভার থাকে, ওভার রাখতে হয়। আমাদের প্রচুর পরিমাণে অনুষ্ঠান যেতে হয়, প্রচুর কাজ করতে হয়, আসলে প্রেজেন্টেশনের বিষয় থাকে, হিরোইনকে হিরোইনের মতো থাকতে হয়, হিরোইন যদি হিরোইনের মতো না থাকে আসলে তাহলে এটা তাহলে সেটা হিরোইন হলোই না, হলোই না, মানে ইটস নট পসিবল। লাইক ঐশ্বরিয়া রায় যেভাবে চলবে একটা, আমরা নর্মাল একজন অর্ডিনারি মেয়ে সেভাবে চলতে পারবেন, দ্যাটস নট পসিবল। আবার ঐশ্বরিয়া রায় যদি নর্মাল পার্সনের মতো চলে তাহলে কিন্তু সে ঐশ্বরিয়া রায় থাকলো না, শি ইজ অ্যান মিস ওয়ার্ল্ড, তাই না? সো ক্লোজেটে শাড়ি আছে, ক্লোজেটে ওয়েস্টার্ন ড্রেস আছে, ক্লোজেটে মোটামুটি পাওয়া যায় সব কিছুই আছে, তবে শাড়ির সংখ্যা সবচেয়ে বেশি। কত যদি গর্জিয়াস বলি সেটা 30-50টা, যদি রেগুলার সব মিলিয়ে বলি 200-300 হবে। রিপিট করেন নাকি ওই আর কখনই পরেন? অফকোর্স রিপিট করি, রিপিট করি তবে সময় নিয়ে করি, এবং এমন একটা সময় নিয়ে আমি রিপিট করি যে অনেক সময় মানুষ ভুলে যায় যে এটা আমি পরেছিলাম। আমি এখন যে শাড়িটা পরা আছি এই শাড়িটা কিন্তু 6 বছর আগের, ওকে, এবং এই শাড়িটা কিন্তু আমার একটা মুভিতে ইউজ হয়েছে, এবং এই শাড়িটা কিন্তু আমার প্রযোজক মোহাম্মদ মিজানুর রহমান ভাইয়ের কেনা, এবং ওই সিনেমার গানের জন্য উনি স্পেশালি মুম্বাই থেকে ওই গানের জন্য 6টা শাড়ি ডিজাইন করে আনিয়েছিলেন। ওকে, সো এটা অনেক কস্টলি, সো এটার প্রাইস কেমন? এটার প্রাইসটা আসলে আমার জিজ্ঞাসা করা হয়নি, কারণ এটা প্রোডাকশন ডিজাইনের ছিল। আমি এমনি ফেব্রিক্সের কোয়ালিটি দেখে বুঝতে পারছিলাম যে এটা সামহাও ইন্ডিয়ান হবে, বিকজ এই প্যাটার্নের শাড়ি আমাদের দেশে পাওয়া খুবই কষ্টকর। এটা মুম্বাই থেকে আমাদের যিনি ড্যান্স কোরিওগ্রাফার ছিলেন বাবা যাদব, উনি শাড়ি প্লাস হচ্ছে শাড়ির সাথে যত ধরনের অর্নামেন্টস আছে উনি সব কিছু, আসলে ব্লাউজ থেকে শুরু করে সব কিছু উনি ওনাদের ডিজাইনার দিয়ে মুম্বাই থেকে করিয়ে নিয়ে এনেছেন। তো এই ব্লাউজটা মুম্বাই থেকে করা, দ্যাটস ওয়াই এটা ফিটিং অনেক সুন্দর, মানে এখন আমি খালি প্রশংসাই করতে হবে, বিকজ দুটো মেয়ে একসাথে থাকলে শপিং নিয়ে কথা বলে আর কি মনে হচ্ছে আজকে এগুলো নিয়ে কথা বলতে এসেছি, আমাকে এটা আমার জীবনে প্রথম হচ্ছে। এবার ইউ আর লুকিং অলসো ভেরি গর্জিয়াস, থ্যাংক ইউ, ভেরি ভেরি গর্জিয়াস। সো এবার একটু জানতে চাই আপনার কাছ থেকে, নিউ মার্কেট সবাই মেয়েরা পছন্দ করে, নিউ মার্কেট কি কখনো শপিং করেছেন? আসলে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, আমার জন্ম এলিফ্যান্ট রোডে, নিউ মার্কেটই বলা যায়, থানা আমাদের নিউ মার্কেট, আর আমি বড় হয়েছি মিরপুরে, এখনও আমার বাসা আসলে এলিফ্যান্ট রোডেই, কিন্তু শপিংয়ে আমি আসলে খুব কম গিয়েছি, কারণ আমি আসলে ভিড় সহ্য করতে পারি না। নিউ মার্কেট মানেই হচ্ছে প্রচণ্ড রকম ভিড় এবং খুব ভয়াবহ ভিড় হয়। আম্মুর সাথে 1-2 বার এসেছে, বান্ধবীদের সাথে 1-2 বার, হায়েস্ট যদি আমি হিসেব করি আজকে সহ হয়তো বা 7-8 বার, সো অনেক কম। সো মানে এমনি কখনো শুনেছেন যে নিউ মার্কেট থেকে শপিং হয়েছে আপনার জন্য? হ্যাঁ, নিউ মার্কেট শপিং হয়, শপিং তো করি, কারণ আমাদের এখানে আসলে হয় কি, যদি 3 পিস কিনি চাঁদনি চক থেকে শুরু করে, মানে ভালো ভালো ড্রেসগুলো কিন্তু আসলে আমরা যেগুলো আমাদের রেগুলার কমফি ইউজের জন্য সেগুলো কিন্তু নিউ মার্কেট বা চাঁদনি চক ছাড়া গাউসিয়া ছাড়া নট পসিবল, এবং পুরো বাংলাদেশের সব মানুষ কিন্তু দেখবেন যে গাউসিয়াতে আসে, আমি হয়তো বা আসি না, বাট আমার ফ্যামিলি থেকে এসে কিনে নিয়ে পাঠিয়ে দিচ্ছে, হ্যাঁ, বাকি ওই এসে নিয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে আমরা সিনেমাতেও ইউজ করছি সেগুলোও কিন্তু এখান থেকেই কেনাকাটা করা হচ্ছে। আপনি বললেন যে ভিড় আপনি নিতে পারেন না, কিন্তু আপনার পুরো মানে পেশা জুড়েই ভিড়ের একটা আশঙ্কা থেকে যায়, যেখানে যাবেন আপনাকে দেখে অনেক ভিড় জড়ো হয়ে যাবে, কিংবা ভিড়ের মধ্যে যাওয়ার জন্যই আসলে বলা যেতে পারে যে নায়িকাদের বা নায়কদের আমরা পছন্দ করি যে ভিড়ে আসবে আমাদের সাথে দেখা করবে, তো তখন কি হয়? ওই ফিলটা এই ফিলটা আসলে দুটো ডিফারেন্স, একটা হচ্ছে যখন আপনি শপিং করতে যাচ্ছেন, হ্যাঁ, তখন আপনাকে মানুষের সাথে ধাক্কাধাক্কি করে, মানে তাদের পুরো বলা যায় যে স্মেল থেকে শুরু করে এনিথিং, এবং আরও একটা রিস্ক থাকে, আমি খুব একটা ইনসিকিউরিটি ফিল করি শপিং মলগুলোতে, বিশেষ করে নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনি চক এইসব শপিং মলে কিন্তু আপনারা জানেন যে কিছু দুষ্ট লোক থাকে মেয়েদের গায়ে খুব, মানে বাজেভাবে হাত দিয়ে ফেলে বা হোয়াট এভার ইট ইস, ইটস হ্যাপেন, ইউ নো দিস অলরেডি, রাইট? বিকজ ইউ আর এ গার্ল অ্যান্ড ইউ হ্যাভ টু ডু শপিং, ইউ নো দ্যাট এভরি ডে যদি আমাদের শপিং করতে হয় বা ইয়ারলিও যদি আমরা শপিং করি ঈদে, এই রিস্কটা কিন্তু থেকেই যায়। সো ওই ভয় থেকে কিন্তু আসলে আমার শপিংয়ে খুব কম যাওয়া হয়, ওই ভিড়টা আমি এড়িয়ে চলি, কিন্তু যেই ভিড়ের জন্য আমি আসলে হাহাকার করি, যেই ভিড়ের জন্য আজকে আমার এই চেয়ারে বসা, সেই ভিড়টা তো এক্সপেক্টেড, ওই ভিড়টা কিন্তু ভালো লাগে, ওই ভিড়টা আমি এনজয় করি।